আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই তো আজকে আমি আপনাদের কালোবুনা তৈরি করে দেখাবো, কিভাবে কালোবুনা তৈরি করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটাকে দেখুন। তো আজকে আমি কালোবুনা তৈরি করব। এই জায়গায় আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। এই জায়গায় নিয়েছি আমি হলুদের গুঁড়া নিয়েছি 1 চামচ, আদা রসুনের পেস্ট দিয়েছি 4 চামচ, আমার আদা রসুন একসাথে বাটা এলে আমি 4 চামচ দিয়েছি, জিরা বাটা দিয়েছি 1.5 চামচ, লবণ পরিমাণ মতো, ধইনা গুঁড়া 2 চামচ, আর মরিচের গুঁড়া নিয়েছি 2 চামচ। এই তো এই জায়গায় নিয়েছি আমি দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, কাবাব চিনি, গোলমরিচের গুঁড়ো, এই তো কাবাব মশলা, আর নিয়েছি 2টা তারা মশলা। এটি সব উপকরণ একসাথে আমি এগুলি ঢেলে দিচ্ছি। আর নিয়েছি 2টা তেজপাতা ছিঁড়ে 4টা করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এটি সব উপকরণ গুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি, নিয়েছি এটি সব একসাথে ঢেলে দিচ্ছি আমি। এই তো এ জায়গায় পরিমাণ মতো এখন তেল দিয়ে দিব। একটু কালা বুনার ভিতরে তেলটা একটু বেশি লাগে, এই তেলটা একটু বেশি দিতে হবে। তো কালো বুনার এখন আমি এগুলি মশলা সব একসাথে সবকিছু আমি এখন মাখিয়ে নিব। কালো বুনার স্বাদ হলো হাতে মাখানো, যত ভালো করে মাখাবেন অত স্বাদটা বেশি আসবে। আমি দেখেন হাড় আলা মাংস নিয়েছি, এই কালো বুনা করতে হলে হাড় সদ্য মাংস নেওয়া লাগে, শুধু খালি মাংসতে হয় না, হাড্ডিওয়ালা মাংস নেওয়া লাগে। এটি এখন আমি ভালো করে মাখিয়ে নিব, এটি উল্টে পাল্টিয়ে ভালো করে নাড়ন লাগবে, মাখা দেওয়া লাগবে, পারলে 2 হাত দিয়ে মাখলে আরো ভালো হয়, আমি 1 হাতই ব্যবহার করছি। এই তো আমি এখন পেঁয়াজের বস্তাটা দিয়ে দিব, দিয়ে এখন আবার ভালো করে মেখে দিব। তো আমার কালো বুনা মাখা হয়ে গেছে, আমি এখন চুলায় বসিয়ে দিব, এখন আমি ঢেকে দিব। খুলে দিচ্ছি, দেখুন আমি 1 ফোঁটাও পানি দেইনি, মাংস থেকে পানি উঠে গেছে, এখন এই পানি দিয়ে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। নেড়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আস্তে আস্তে যে আমার কালাবুনার কালার চলে আসতেছে। যত কালো গুঁড়ো লাগবেন ততই মাংসটা টেস্ট বাড়বে আর কালারটা চলে আসবে, এটা ঢাকনা দেওয়া লাগবে না, এখন বারে বারে নাড়তে থাকবে, আস্তে আস্তে মাংসর কালারটা, কালো গুঁড়োর কালারটা আসবে।
আমি একটু পর পর এসে একটু নেড়ে দিচ্ছি, যেমন মাংসটা লেগে না যায়, মশলাটা যেমন পুড়ে না যায়। এখন আবার ঢাকনাটা ঢেকে দেব। এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে বাগার দিয়ে নিব। এই তো আমি এখন সর্ষার তেল দিয়ে দিব, কালো বুনা একটু সর্ষার তেল দিয়ে বাগার দিতে হয়। এই তো রসুন কুচি গুলি দিয়ে দিব। পেঁয়াজ রসুন একসাথে আমি ভালো করে এখন ভেজে নিব। শুকনা মরিচ দিয়ে দিব, একটু পেঁয়াজটা একটু আর রসুনটা একটু ভাজা হলে তারপর আমি আদা কুচি দিয়ে দিব। আমি এখন মাংস ঢেলে দিব। আমি এখনো কোনো নাড়া দিইনি, আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে বলক আসছে দেখুন, বলক আসলে আমি আর 5 মিনিট পর আমি এরপর নেড়ে দিব। এই তো আমার কালো বুনা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার কালো বুনা। রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওকে একটা লাইক দিবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।